নমস্কার, আমি শ্রী কল্যাণ কুমার চক্রবর্তী, পলতানগর পলতা, উত্তর চব্বিশ পরগনা নিবাসী। কথা সুরে ও ছন্দে চূড়ান্ত আবৃত্তি প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। তাই আমার নিবেদন, কবি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেন্স রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নাট্যনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহ। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সাগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেস্ত দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকো চালায় উদ্যম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকেই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। নমস্কার।